ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ কায়েম করা। গুরুত্ব এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মুমিনের বৈশিষ্ট্য সে নামাজ পড়বে, মুশরিকের স্বভাব সে নামাজ ছাড়বে, পড়বে না। অতএব যদি কেউ নামাজ না পড়ে, নাম মুসলমানের দাবিও মুসলমান হওয়ার, নিশ্চিতভাবে বলা যাবে না তার ঈমান আছে কি নেই। এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে বলছেন, ওয়া ইন্নাহা আলা কাবীরাতুন, নামাজ বড় ভারী, বড় কঠিন, পড়তে মন চায় না, পড়তে কষ্ট লাগে। যেন আমাদের মনের কথাটি বলে দিলেন। শীতকাল আসলে ফজরের নামাজ পড়তে কষ্ট লাগে, গরমকালে জোহর আসর পড়তে কষ্ট লাগে। প্রশ্ন জাগে, দায়িত্বদাতা রহমানুর রহিম, দয়ার সাগর, দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে মানুষ, এরা দুর্বলতম মাখলুক। রহমানুর রহিমের পক্ষ থেকে দুর্বলতম মাখলুকের কাছে দায়িত্ব আসলো, দায়িত্বদাতা নিজে বলছেন দায়িত্বটি বড় কঠিন, বড় ভারী, উল্টা উল্টা লাগে। দায়িত্বদাতা যদি নিষ্ঠুর হয়, দুর্বলকে কঠিন দায়িত্ব দিতে পারে, অথবা যাকে দায়িত্ব দেয়া হচ্ছে সে যদি সবল হয় তাকেও কঠিন দায়িত্ব দেয়া যায়। এখানে দায়িত্বদাতা নিষ্ঠুর নন, রহমানুর রহিম। যাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে এরাও সবল নয়, দুর্বল। এখানে আবার কেউ বলতে পারেন, আমরা অসাধ্যকে সাধ্য করি, আমরা দুর্বল হলাম কবে? আমরা যে কত দুর্বল একটু চিন্তা করলেই বুঝে আসবে। এই যে শীতকাল আসতেছে, শীত থেকে বাঁচার জন্য গরম টুপি, কান টুপি, রুমাল, মাফলার, চাদর, শাল, জ্যাকেট, সোয়েটার, জাম্পার, ঘরের ভিতরে হিটার, কত কিছু ব্যবহার করি। এরপরও মাঝে মধ্যে পত্রিকায় দেখা যায় ঠান্ডায় অমুকের কোমর ব্যথা হয়ে গেছে। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুরগুলো পোষমাগের কনকনে শীত, এই শীতের মধ্যে রাতভর অলিয়ে গলিয়ে চিপা চাপায় দৌড়ল। দেখেছেন কুকুরের গায়ে সোয়েটার না গলায় মাফলার? এরপরও এদের তো কোমর ব্যথা হয়নি, তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমরা যদি খালি পায়ে হাঁটতে যাই, আমাদের পায়ে কাঁটা বিঁধে ইটের কণা, পাথরের কণার গুতা লাগে, ব্যথা পাই, জুতা স্যান্ডেল ব্যবহার করতে হয়। এরপরও মাঝে মধ্যে জুতার তলা বেদ করে পায়ে কাঁটা বিঁধে, এমনকি কখনো হাসপাতালে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে অপারেশনের মাধ্যমে কাঁটা বের করতে হয়। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুরগুলো সারা জীবন দৌড়ল, খালি পায়ে দৌড়ল। আছে কুকুরের পায়ে জুতা স্যান্ডেল? এমনকি কাঁটা বনের একদিক থেকে দৌড় দিয়ে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। এরপরও কি কখনো দেখা গেছে কুকুরকে হাসপাতালের বারান্দায়? ডাক্তারের পিছনে ঘুরতে, ডাক্তার সাহেব জুতা স্যান্ডেল তো পায়ে নেই, কাঁটা বিঁধে গেছে, মেহরবানি করুন অপারেশনের মাধ্যমে কাঁটাটি বের করে দিন। না, তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল?
আমরা দুর্বল। আমাদের বাচ্চা বয়স 3-4 মাস, একটু ঘুরতে পারে, পায়খানা করেছে, আম্মা আসতে একটু দেরি হয়ে গেছে, এসে দেখে পায়খানা অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আরেকটু দেরি করলে পুরোটাই পরিষ্কার হইতো। কে পরিষ্কার করে? বাচ্চা নিজে। কিভাবে? কলের গোড়ায় নিয়ে ধুয়ে সে খেয়ে দিয়ে সাফ করতেছে, ওর কাছে মনে হয় হালুয়া। পক্ষান্তরে একটি মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা খুদ রেখে দিন, পার্শ্বে একটি পাথরের কণা, খুদের সুরত, খুদের রং, খুদের আকার, আমরাও বুঝব না কোনটি চাল ভাঙা আর কোনটি পাথর ভাঙা। কিন্তু আজকের মুরগির বাচ্চা সে চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথর ভাঙাটি খাবে না। সে বুঝে এটা আমার খাবার, ওইটা আমার খাবার নয়। মোর গকাজ বাই যাবে রো আয়া দরোজি তলবাদ, মোর গকাজ বাই যাবে রো আয়া দরোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরা দোড়াকল তমিজ, আদমি জাদা নাদা নাদ খেরা দোড়াকল তমিজ। মুরগির বাচ্চা বুঝলো, আমাদের বাচ্চা বুঝলো না, তাহলে ওরা দুর্বল, আমরা দুর্বল, আমরা দুর্বল। এই দুর্বল মাখলুককে দায়িত্ব দিলেন রহমান রহিম, দিয়ে বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, দায়িত্বটি বড় ভারী, বড় কঠিন, উল্টা উল্টা লাগে। প্রশ্নের উত্তর আল্লাহ পাক আয়াতের অগ্রভাগে দিচ্ছেন, দায়িত্ব বড় ভারী, বড় কঠিন, পড়তে কষ্ট লাগে, মন চায় না। ইল্লা আলাল খাশিন, তবে যারা খাস তাদের জন্য ভারী নয়, তাদের পড়তে কষ্ট লাগবে না, মিষ্টি লাগবে, আরাম লাগবে, হালকা মনে হবে। তাহলে আমিও যদি খাশে হইতে পারি, আমার কাছে নামাজ কষ্টের বিষয় থাকবে না, মিষ্টির বিষয়ে পরিণত হবে। খাসায় কে? খাসায় কর্তাবাচক শব্দ, যার ভিতরে খুশু আছে সে খাসে। খুশু কি জানলেই তো আমার মধ্যে আমি খুশু আনতে পারি, খাসে হতে পারি, নামাজ সহজ হয়ে যাবে। খুশু বুঝতে আমরা ভুল করি, খুশু বলতে আমরা মনে করি বেসদ হয়ে যাওয়া, বেখবর হয়ে যাওয়া। আমাকে কি মশা কামড় দেয় না, সাপে কাটে, কোনো খবর থাকবে না, এটাকে আমরা মনে করি খুশু, এটা খুশু নয়। এই অবস্থাকে শরীয়তের পরিভাষায় বলা হয় ইস্তিগরাক। আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের ভিতরে ডুবে থাকা, তার ধ্যানে মগ্ন থাকা, ওটা ভিন্ন জিনিস। ইস্তিগরাক খুশু নয়, খুশু ইস্তিগরাক নয়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে ইস্তিগরাক নামক গুণ দিতে পারেন, সাপে কাটলেও টের পাবে না, মশা কামড় দিলেও বুঝবে না, এমনও বন্দা আছেন দুনিয়াতে। সাইয়েদেনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে তীর ঢুকে গেছে। তীর মানে আমাদের এলাকার বাচ্চারা পাটখড়ি দিয়ে তীর মারে, এটা নয়, লোহার পনা থাকে উপরে, উল্টা দুইটা কাঁটা, ঢুকতে সহজে ঢুকে, সহজে কিন্তু বের হয় না, গোস্ত ছিঁড়ে বের করতে হয়। তার পা থেকে তীর বের করা যাচ্ছে না, অপেক্ষা করা হোক, আলী যখন নামাজ পড়বে তখন বের করা যাবে। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া আরম্ভ করলেন, এই সুযোগে সাথীরা টেনে এই তীর বের করে ফেললো গোস্ত ছিঁড়ে। নামাজ শেষে হযরত আলী জিজ্ঞেস করতেছেন, আমার পায়ে তো একটা তীর বিদা ছিল, এটা পড়লো কিভাবে? তীর তো পড়েনি, জোরপূর্বক টেনে বের করা হয়েছে। উনি নামাজে মগ্ন, খবরও নেই যে কি করা হচ্ছে। এটাকে বলে ইস্তিগরাক, এটা খুশু নয়।
আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বানুরি রাহেমাহুল্লাহ অপারেশন হবে পেট কাটা হবে তখন নতুন নতুন অপারেশন আবিষ্কার হয়েছে এখনকার মতে এত অত্যাধুনিক নিয়ম নীতিতে অপারেশন হতো না ওটিতে ঢোকানো হয়েছে ডাক্তাররা ইনজেকশন প্রস্তুত করতেছে জিজ্ঞেস করলে এই ইনজেকশন কাকে দেওয়ার জন্য প্রস্তুত করতেছো আপনাকে দেওয়ার জন্য এই ইনজেকশনের কি কাজ এটার কাজ হলো যাকে ফুস করা হয় সে বেহুশ হয়ে যায় তো আমাকে বেহুশ করার জন্য আমাকে ইনজেকশন ফুস করবে কই জি বেহুশ করবে কেন আপনাকে যে অপারেশন করতে হবে পেট কাটতে হবে এই জন্য বললেন খবরদার আমার ফ্যাট এমনি কাটবে বেহুশ করতে আমি দিব না এই ইনজেকশন আমাকে দিতে পারবে না ডাক্তাররা হুজুরকে বুঝায় হুজুরও ডাক্তারদেরকে বুঝেন ডাক্তাররা ভাবে মৌলবী মানুষ বুদ্ধিশুদ্ধি কম অবশ করা ছাড়া বেহুশ করা ছাড়া পেট কাটলে ব্যথায় আপনি মারা যাবেন মারা গেলে আমি যাব তোমরা তো যাবে না বেহুশ করতে দিব না ডাক্তাররা মানে না তার কথা মানার কথাও নয় শেষমেশ বললেন যে দেখো আমি আমার মাওলার কালামে পাক তেলাওয়াত আরম্ভ করতেছি তেলাওয়াত করতে করতে এক সময় আমার মধ্যে এই ধরনের কিছু চিহ্ন কিছু আলামত পরিলক্ষিত হবে তখন তোমরা আমার পেট কাটবে ইনশাআল্লাহ আমাকে বেহুশ করতে হবে না এই বলে তিনি তেলাওয়াত আরম্ভ করে দিলেন দীর্ঘক্ষণ তেলাওয়াত করার পর নিজে বলতেছেন ও ডাক্তারেরা কিছু বুঝো শোনো না হুজুর কি বুঝব বললেন যে এই আলামত আর চিহ্ন তো আমার মধ্যে অনেক আগে শুরু হয়ে গেছে তোমরা এখনো অপারেশন শুরু করতেছ না ডাক্তাররা হাসতেছে আর বলতেছে হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে হুজুর তেলাওয়াতে মগ্ন এর ভিতরে পেট কাটা হলো রোগ বের করা হলো সেলাই করা হলো হুজুর তেলাওয়াতে আছেন তেরে পান্নে যে কি হচ্ছে এটাকে বলা হয় ইস্তিগরাক এটা খুশু নয় আমরা এই ইস্তিগরাককে খুশু মনে করে নিরাশ হয়ে যাই যে হুজুররা বলেন খুশু খুশু ছাড়া নামাজ পড়লে লাভ নেই আমার তো এই অবস্থা হয় না তো আর কি লাভ নামাজ বাদ খুশু ভিন্ন জিনিস এটা নয় এটা যদি আল্লাহ পাক কাউকে দেন আলহামদুলিল্লাহ না দিলে কোনো লস নেই যেহেতু ইস্তিগরাক আমার এখতিয়ারাধীন নয় ক্ষমতাধীন নয় তাহলে খুশু কি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে খুশু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন খুশু হলো তিন কাজের নাম কি সেই তিন কাজ আমি নামাজে কি পড়ছি অন্তর থেকে পড়ব আমি নামাজে কি পড়ছি সঠিক উচ্চারণে পড়ব আমি নামাজে কি পড়ছি আমার নিজ কানে শুনব অন্তর থেকে পড়ব জবানে সঠিক উচ্চারণ করব কানে আওয়াজ শুনব এই তিন কাজ যদি হয়ে যায় খুশুর সাথে নামাজ হয়ে যাবে আগে তো ইস্তিগরাককে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম এখন তো আশার আলো দেখা যাচ্ছে এটা আমার ক্ষমতাধীন এখতিয়ারাধীন তিন অঙ্গকে চাইলে আমি একসাথ করতে পারি তবে এতদিন যে একসাথ ছিল না এতদিন জবান ছিল মসজিদের ভিতরে অন্তর দোকানপাটে কর্মচারী রেখে আসলাম এই সুযোগে নিয়ে আবার চুরি করে বসে কান মসজিদের বাইরে কে যেন কি বলতেছে আমাকে কিছু বলে কি না তিন অঙ্গ তিন জায়গায় এখন তিন জায়গা থেকে তিন অঙ্গকে ধরে এনে এক জায়গায় করা একেবারে সহজ হবে না তবে এই কষ্ট বেশি দিন নয় বুজুর্গানের দিন বলেন বেশি থেকে বেশি ৪০ দিন ৪০ দিন যদি তিন অঙ্গকে একটু কষ্ট করে এক জায়গায় ধরে রাখা যায় এরপর আনাও লাগবে না দূরে রাখাও লাগবে না ওরা একা একাই এসে এক জায়গায় বসে থাকবে ৪০ দিনের একটি প্রভাব পড়ে প্রত্যেক আমলের উপরে
আমরাও যখন মায়ের পেটে ছিলাম প্রথমে ধাতু এরপরে শুক্রাণু ও ডিম্বাণু এরপরে জমাট রক্তের টুকরা এরপরে গোস্তের টুকরা এরপরে হাড় তার উপরে গোস্ত এরপরে অঙ্গ এরপরে আকৃতি এরপরে রূপ প্রতি 40 দিন পর পর একটা পরিবর্তন ঘটত আমরাও যদি 40 দিন একটু কষ্ট করে তিন অঙ্গকে ধরে রাখতে পারি এরপরে আর কষ্ট থাকবে না সহজ হয়ে যাবে এই সম্পর্কে হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল এফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি হলো এক চোর শাহি মসজিদে এসেছে চুরির সুযোগে আছে সুযোগ পেলেই চুরি করবে শাহি মসজিদ মানে যে মসজিদে বাদশা নামাজ পড়ে এই মসজিদকে বলে শাহি মসজিদ ফারসিতে বাদশাকে বলে শাহ বাদশাও বলে শাহও বলে তো শাহ তথা বাদশা যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদকে বলে শাহি মসজিদ আগের যুগে রাজা বাদশারা নামাজ পড়তেন বরং পড়াইতেন ইসলামের একটি মৌলিক বিধান যিনি রাষ্ট্রপ্রধান হবেন ইনি রাষ্ট্রীয় মসজিদের ইমামও হবেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনার মসজিদে নামাজও পড়াইতেন খোলাফায়ে রাশিদিন রাষ্ট্রপ্রধান ছিলেন মসজিদে নামাজও পড়াইতেন এটা নিয়ম এখন দুনিয়ার অবস্থা রাষ্ট্রপ্রধানরা নামাজ পড়াবে কি নিজেই পড়ে না ফড়লো বিশুদ্ধভাবে পড়তে পারে না ফড়লো ইমামত করার সাহস নেই আর আমাদের তো অবস্থা মাশাআল্লাহ বেচারি মহিলা বাইতুল মোকাররমের ইমাম খতিব বানান যাবে বাদশা ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীকে ডেকে বলছেন মন্ত্রী তুমি তো জানো আমার একটিমাত্র মেয়ে আমার আর কোনো ছেলেও নেই আর কোনো মেয়েও নেই আমার এই মেয়ে বীর উপযোগী হয়ে গেছে পরহেজগার দেখে একজন ছেলে খোঁজ করো পরহেজগার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দেব আমার বর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশা এ রাজ্যের মালিক কেমন ছেলে খুঁজতেছে পরহেজগার হাদিস শরীফে আছে মানুষে খোঁজে সুন্দর বিয়ে করার সময় কো মেয়েটা সুন্দর কিনা ফর্সা কিনা খোঁজে ধনী কিনা যৌতুক কি পরিমাণ দিতে পারবে না পারবে খোঁজে বংশ কেমন এগুলো খোঁজার বিষয় নয় খুঁজবে দিনদারি আছে কিনা ফাজফার বেজাতি দিন দিনকে অগ্রাধিকার দিয়ে তুমি বিয়ে করো সুখের সংসার গড়ে তুলতে পারবে হযরত ইয়াহিয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ বড় মুহাদ্দিস বড় মুফাসসির বড় ফকি বড় মুফতি আল্লাহ পাকের মর্জি ছিলেন এই পরিমাণ কালো অমাবস্যা রাত হার মানে ঠোঁট কালো রঙের মোটা সামনের দিকে ঝুলন্ত চোখ গোল এরপরে আবার গোলা বিড়ালের চোখের নেয় সিরি বলতে কিছু নেই কিন্তু গুণের অভাব নেই বড় বুজুর্গ বড় আলেম ডকসুরত নেই বিয়ে করলেন এমন এক মেয়েকে যাকে বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না বিয়ের আগে উনিও স্ত্রী দেখেননি স্ত্রী ওনাকে দেখেনি বাসার ঘরে আসার পর উনিও হতভম্ব স্ত্রী হতভম্ব কারো কোনো টুশব্দ নেই চুপচাপ বসে আছে অনেকক্ষণ পর হযরত ইয়াহিয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ জবান খুললেন বললেন আলহামদুলিল্লাহ তোমার উসিলায় আমি জান্নাতে যাব আমার উসিলায় তুমি জান্নাতে যাবে এবার স্ত্রীও জবান খুললেন কিভাবে আপনার উসিলে আমি জান্নাতে যাব আমার উসিলে আপনি যাবেন বললেন যে দেখো আমার মতো এক কালো ছালা ডক নেই রূপ নেই সিরি নেই এর জন্য আল্লাহ পাক তোমার মতো এত সুন্দরী একজন স্ত্রী মিলাই দিলেন আমি সারা জীবনের শকর আদায় করব কৃতজ্ঞতা প্রকাশ করব শকর গুজার বান্দা জান্নাতে যায়
তো শুকরের বরকতে আমি জান্নাতে যাব আর আমার মতো কালো কুশ্রি এক স্বামী পেয়ে তুমি ধৈর্য ধারণ করবে صبر করবে ধৈর্যশীল ধৈর্যের বরকতে জান্নাতে যায় তাই আমার কারণে তুমি জান্নাতে যাবে তোমার কারণে আমি জান্নাতে যাব সারা জীবনে তো শব্দ হয়নি সুখের সংসার গড়ে তুলছেন সম্ভব হলো কি করে দিন থাকার কারণে উনিও দিনদার ওনার স্ত্রীও দিনদার যদি স্ত্রী দিনদার না হতো প্রথম দেখাই বলতেন সালাম আমি গেলাম এই স্বামী গ্রহণ করা সম্ভব নয় দিনের কারণে সুখের সংসার গড়ে তুলছেন তো ফাসফার বেজাতি দিন দিন দেখে বিয়ে শাদি করো তো বাদশা বললেন পরহেজগার ছেলে খোঁজো পরহেজগার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব চোর এগুলো শুনতেছে সব মন্ত্রী জিজ্ঞেস করলেন বাদশা কে পরহেজগার বুঝবো কিভাবে আমরা হলে কিন্তু এই প্রশ্ন করতাম না জিজ্ঞেস করতাম না কারণ আমরা তো জানি ডোলের আওয়াজ কোন দিক থেকে আসে ওই দিকে পরহেজগার হিসাব গুরু ছাগল দলে দলে কোন দিকে যায় এদিকে পরহেজগার হিসাব বড় বড় সিন্নির ডাক কোন দরবারে আছে এটা পরহেজগার হিসাব কিন্তু মন্ত্রী জিজ্ঞেস করলেন বাদশা কি করে বুঝবো কে পরহেজগার আমরা মনে করি সাধারণত দাড়ি টুপি আছে জুব্বা জাব্বি গায়ে দেয় বস পরহেজগার যে ইবাদত করে তাকে বলে আবেদ আর যে গুনাহ থেকে বাঁচে তাকে বলে পরহেজগার দা ফারসি শব্দ কর্তাবাচক শব্দ এই শব্দটি আমরাও ব্যবহার করি খুজলি বিচি ডাক্তারের কাছে গেছেন চিকিৎসার জন্য ফেনিসিলিন ইনজেকশন দিল ডাক্তার জিজ্ঞেস করলেন ডাক্তার সাহেব কোনো পরহেজ টরহেজ আছে এই পরহেজ বাস ডাক্তার সাহেব বললেন হ্যাঁ বেগুন খাওয়া যাবে না কচু খাওয়া যাবে না পুঁটি মাছ খাওয়া যাবে না বোয়াল মাছ খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে না গরু গোশত খাওয়া যাবে না হাঁসের গোশত খাওয়া যাবে না কবুতরের গোশত খাওয়া যাবে না বাড়ি এসে বলছেন স্ত্রীকে যা পরহেজ দিল আর বাঁচা লাগবে না তো যে গুনাহ থেকে বাঁচে তাকে বলে পরহেজগার আবেদের তুলনায় পরহেজগারের মূল্য আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি শরহে হামবীর মধ্যে আছে লা তারাকু জাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু خير من عبادات الثقلين এক জাররা পরিমাণ গুনাহ থেকে পরহেজ করা গুনাহ থেকে বাঁচা জাররা কি সকালে পূর্ব আকাশে যখন সূর্য ওঠে দেখবেন বেড়ার ছিদ্র দিয়ে দুয়ারের ফাঁক দিয়ে জানলার চিপা দিয়ে রৌদ্র ভিতরে ঢোকে কোনাকুনি কোনাকুনি আলোর রশ্মি দেখা যায় ওই আলোর দিকে তাকাইলে দেখবেন অসংখ্য অ্যাটম রেণু ঘুরতেছে দ্রুত গতিতে দৌড়তে গেলে কিছু নেই এগুলো গড়ে সর্বত্র এখানেও আছে অতি ক্ষুদ্র হওয়ার কারণে দেখা যায় না ওখানে যে একটু আলো বেশি তাই দেখা যায় এই ছোট্ট রেণুকে বলে জর্রা এই জর্রা পরিমাণ একটি গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত আমল থেকে কোটি কোটি গুণ বেশি মূল্যবান আল্লামা আত্তার তাই বলে গেছেন কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বর্বজোদে খুদ সেতম বেহদ মাকুন বর্বজোদে খুদ সেতম বেহদ মাকুন বান্দা নেকি কামাই করতে পারো আর না পারো অন্তত গুনাহার কাছে যাবে না একটি গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট গোটা দুনিয়া জ্বালায় দেওয়ার জন্য একটি মেজবাতির কাঠি যথেষ্ট তো মন্ত্রী জিজ্ঞেস করলেন বাদশা কি করে বুঝবো কে পরহেজগার বাদশা বললেন হ্যাঁ এটা বোঝা তো আসলে কঠিন তবে পরহেজগারের একটি চিহ্ন আছে কি চিহ্ন কো দেখবে মসজিদে এসে তাকবীরে উলার সাথে জমাতে খুশু সহকারে নামাজ পড়বে আমার আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিঃসন্দেহে নামাজ নামাজি বান্দাকে অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে এটা পরহেজগারের চিহ্ন
চোর এগুলো শুনতেছে, মনে মনে ভাবতেছে আমার তো কপাল আকাশে লেগে গেছে, পরহেজগার সাজার কৌশল তো পেয়ে গেলাম, বস নামাজ পড়লাম তকবীরে উলার সাথে জমাতে খুশু সহকারে, এরপরে তো আমি পরহেজগার, বাদশার মেয়ে পেয়ে গেলাম, আর চুরিদারের দরকার নেই, আমিও তো এই দেশের বাদশা, এ রাজ্যের মালিক। মেয়ের লোভে ক্ষমতার লালসায় পরহেজগার সেজে বসেছে, সকলের আগে উজু করে মসজিদে আসে, তাকবীরে উলার সাথে জমাতে খুশু সহকারে নামাজ পড়ে। আট দশ দিন পর মন্ত্রীর দৃষ্টি পড়েছে, হ্যাঁ এই যুবককে দেখি পরহেজগার, সবার আগে আসে, ঠিকঠাক নামাজ পড়ে। কেউ আছে আবার হঠাৎ পরহেজগার, পরীক্ষা করতে হবে এটা আসলে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার। দেখবেন কোন যুবক মসজিদে ছায়া কখনো আসে না, হঠাৎ ফাগড়ি ফুগড়ি মাথায় দিয়ে একবার ইমামের হুসনে এসে নিয়ত বাঁধে, কোনো অঘটন ঘটা যায় মসজিদে ঢুকছে, আবার এখানের বিপদ শেষ, আবার মসজিদ শেষ, এটা হঠাৎ পরহেজগার। এমনই এক ছেলে ক্লাস সিক্সে পড়ে, ক্লাস সিক্সের ছেলে বয়স আর কত হবে, বারো তেরো বছর হবে বেশি থেকে বেশি, এক মেয়ের সাথে লাইন, আল্লাহ পাক ক্ষমা করুন, আজকাল তো এই প্রতিষ্ঠানগুলো কিসের শিক্ষাগার, প্রেমের কারখানা, কি ছাত্র কি শিক্ষক কি ছাত্রী কি শিক্ষিকা এটা নিয়েই ব্যস্ত, প্রেমের বাজার, আল্লাহ মাফ করুন, কোথায় লেখাপড়া কোথায় কি। তো এই ছেলে আরেক মেয়ের সাথে লাইন, যাদের এ ধরনের লাইন ফাইন হয় এদের সরম বরমও থাকে না। ছেলে একদিন বাড়ি এসে সরাসরি তার আব্বাকে প্রস্তাব দেয়, আব্বা আমাকে বিয়ে করাই দেন। আব্বা তো মাথায় হাত, বলে কি মাত্র ক্লাস সিক্সে পড়ে এখনই বিয়ের ফিকির, তো জীবন ধ্বংস হবে, কি বলো? কোনো আব্বা আমার চয়েস আছে, এর আবার ক্যান্ডিডেট অনেক, তাড়াতাড়ি বিয়ে না করলে আরেকজনও নিয়ে যাবে। আব্বা তো বেদিস, আমরা যখন দিশ হারাই রাস্তা না দেখি তখন হুজুরের শরণাপন্ন হই, হুজুর দোয়া চাই, তাবিজ চাই, তদবির চাই, হের আগে হুজুরের দরকার হয় না, হুজুরের বিদ্বেষ পোষণ করি। আব্বা দৌড়িয়ে আসছে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার ছেলেটাকে একটু বুঝান। কি বুঝাবো, মাত্র ক্লাস সিক্সে পড়ে এখনই বিয়ের ফিকির, আজকে সরাসরি আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দিল, তার নাকি চয়েস আছে, বিয়ে না হলে অন্য কেউ নিয়ে যাবে, তার প্রার্থী অনেক। হুজুর বলেন ঠিক আছে, ছেলেকে একটু পাঠাই দেন, দেখি কি করা যায়। আব্বা এসে ছেলেকে পাঠাইছি হুজুরের কাছে, ছেলে হুজুরের কাছে এসে বলে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। চিন্তা করেন হুজুর কি ফেসে পড়ছে, আব্বা বলে ছেলে কি বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান, হুজুর এখন কাকে বুঝাবে। বললেন ঠিক আছে বেটা, চল্লিশ দিন যদি আমার পিছনে নামাজ পড়া জমাতে তাহলে বুঝানোর চেষ্টা করা হবে, বুঝাবেন তো ইনশাল্লাহ, আগে নামাজ পড়ো। হুজুরের তো খেয়াল চল্লিশ দিন জমাতে আমার পিছনে নামাজ পড়লে পরহেজগার হয়ে যাবে, বিয়ের ফিকির মাথা থেকে সরে যাবে। এখন ছেলে আসে হুজুরের পিছনে নামাজ পড়ে, পড়তে পড়তে আটত্রিশ দিন হয়ে গেছে, হুজুর তো মহাখুশি, আটত্রিশ দিনের দিন একেবারে আগে ভাগে হুজুরের হুজুরা এসে হাজির, হুজুর তো আরও খুশি, মাশাল্লাহ পরহেজগার হয়ে গেছে, সবার আগে এসে গেছে মসজিদ, সালাম দিয়ে ঢুকে বলে, হুজুর কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যাব? ইন্নালিল্লাহ, কি বলো তুমি? হুজুর আর তো মাত্র দুই দিন বাকি, কাজী সাহেব যদি না পাইলাম, বিয়ে রেজিস্ট্রি করাতে পারলাম না, এর অনেক ক্যান্ডিডেট প্রার্থী অনেক, কেউ নিয়ে যাবে, আমার কাছে কোনো ডকুমেন্ট থাকবে না, দুই দিনে দাবার সবার দেওয়া আছে, বাজার সাজার করা আছে, বলেন আপনি যাবেন না আমি যাব। হুজুর বুঝে ফেলেছেন মূল কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআন সুন্নাহর এলেম দিয়েছেন এটা পুরাটাই নূর, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, এলেম পুরাটাই নূর, এই নূর আল্লাহ পাক যা সিনাই ঢুকায় দেন সে অনেক কিছু আগে বুঝে ফেলে।
যখন মানুষ ধূমপান শুরু করছে প্রথম দিন থেকে ওলামায়ে কেরাম এটা বিরোধিতা করে আসছে এটা ক্ষতিকর আমরা শুনি নাই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কত কিছু শরীর সতেজ হয় এটা পান করলে মৌলবি কি বুঝে আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন তাম্বাকু নোশেরাসে নাসে আহাস আগর বাওয়ার নাদারে নায় গওয়াহাস আগর বাওয়ার নাদারে নায় গওয়াহাস যারা ধূমপান করে তাদের সিনা কালো বিশ্বাস যদি না হয় হোক্কা দেখছেন নাকি হোক্কা হোক্কার উপরে একটা ডান্ডা থাকে ডান্ডার উপরে চুঙ্গি ডান্ডার ভিতরে থাকে ছিদ্র এটার ভিতরে দিয়ে ধোঁয়া আসা যাওয়া করে বিশ্বাস না হলে ডান্ডা এটা চিরে দেখো ভিতরে কালো এই ডান্ডা যদি কালো হইতে পারে তো তোমার সিনা কেন কালো হবে না নূর এ সিনায় থাকবে না স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর আর এখন পুরা বিশ্বব্যাপী আন্দোলন প্যাকেটে লিখে দাও ধূমপান মানে বিষমান হাজারো মানুষ এখন ক্যান্সারে যক্ষায় ইত্যাদিতে আক্রান্ত এখন বুঝে আসছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আল আমরা প্রথম দিনে বলে আসছি এই মোবাইল যখন আবিষ্কার হয় আমাদের কওমি মাদ্রাসায় প্রথম দিন থেকে নিষেধাজ্ঞা কোনো ছাত্র মোবাইল ব্যবহার করতে পারবে না তখন আলেমদের বিরুদ্ধে কত টকশো কত টেলিভিশন কত পত্রিকার প্রবন্ধ এরা আমাদের নতুন প্রজন্মকে অন্ধকারে রেখে দিতে চায় মোবাইল ব্যবহার করতে দিবে না এখন পত্রিকা আসে অমুক ভার্সিটির এরিয়ার ভিতরে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে এখন আসে হাজারো লাখো ছাত্রের জীবন ধ্বংস হওয়ার পর এখন যাইয়া বুঝে আসছে আলেমরা প্রথম দিনে বুঝেছেন কেন বুঝেন এলেমের নূর সিনের ভিতরে আছে তো মসজিদের ইমাম সাহেব বুঝে ফেলেছেন আসলে ব্যাপার কি জিজ্ঞেস করলেন বেটা 38 দিন যাবৎ তুমি আমার পিছনে নামাজ পড়েছো ওযু ঠিকভাবে করেছো তো কোনা হুজুর ওযু তো একদিনে করি নাই ওযু করো না এমনি নামাজ কইজি তো কেন করলা না আপনার নামাজ পড়তে বলেছেন ওযুর কথা তো কিছু বলেননি ওযু ছাড়া নামাজ পড়লে এটা নামাজ হয় না ব্যায়াম হয় তো ব্যায়াম তো ফরজগার হবে কোত্থেকে এটা হঠাৎ ফরজগার বিয়ের জন্য তো মন্ত্রী 10-12 দিন দেখলেন এই ছেলেটা মসজিদে আসে নামাজ পড়ে খুশুর সাথে পরীক্ষা করতে হবে আসলে ফরজগার নাকি হঠাৎ ফরজগার 40 দিন পর্যন্ত অপেক্ষা করলেন দেখেন যে না ঠিকঠাক নামাজ পড়তেছে 40 দিন যখন দেখলো সে নামাজের উপরে অটল তাহলে এটা পরেজগার 40 দিন পরে মন্ত্রী এসে চোরকে বলছে বেটা তোমাকে বাদশাহ স্মরণ করতেছেন চোর তো বুঝে কেন বলতেছে কয় না আপনি বোধহয় ভুল বুঝেছেন আমার সাথে বাদশার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই পরিচয় নেই আমাকে কেন স্মরণ করবেন আত্মীয়তার সম্পর্ক লাগবে না পরিচয় লাগবে না এমনি তোমাকে স্মরণ করতেছেন চলো দৌড়ে নিয়ে গেছে বাদশার দরবারে নিয়ে বাদশাকে বললেন যে বাদশা এই পরেজগার ছেলে এনে দিলাম আপনার প্রস্তাব তাকে দিতে পারেন বাদশা তার মেয়ের প্রস্তাব দিয়ে দিল চোর তো এই লোভেই পরেজগার সেজেছিল প্রত্যাখ্যান করলো আমি আপনার মেয়ে বিয়ে করব না বাদশা বুঝায় মন্ত্রী বুঝায় সে রাজি নেই প্রথম প্রথম তারা ভাবতে ছিল বোধহয় দাম বাড়ায় তার লৌকিকতা আমাদের একটা স্বভাব কোথাও গেল একজন খাওয়ার সময় ভাই আসুন চারটা খেয়ে নেন না খাবো না বসেন খান না খাবো না 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 খাবো না খাবো না কিন্তু যদি একবার বসতে পারে সোয়াশেরের আগে আর উঠে ওঠেনি পাতিল খালি তা আগে খাবো না কেন বললে এটা আমাদের স্বভাব তো মন্ত্রী আর বাদশাহ মনে করছে বোধহয় দাম বাড়ায় অনেক বোঝানোর পরও যখন দেখছে সে রাজি নেই এখন মনে হয় যেন বাস্তব দাম বাড়ায় না এটা নয় বাস্তব বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে কত মিথ্যা কত ধোকা কত মারামারি হানাহানি কাটাকাটি কত গিবস শেখায় কত মিটিং মিছিল হ্যান্ডবিল পোস্টার
তুমি মুফতে ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছ এই ক্ষমতা প্রত্যাখ্যান করতেছো, কারণটা কি? একবার পত্রিকায় দেখেছি একজন সাবেক মন্ত্রী রিকশাওয়ালার পা ধরছে বোটের জন্য, তোমার বোটটা আমাকে দিবা, পা ধরে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার যোগ্যতা থাকলে জনগণ তোমার পা ধরে তোমাকে ক্ষমতায় বসাবে, তুমি কেন আরেকজনের পা ধরো তোমাকে ক্ষমতায় বসানোর জন্য? এটাই তো প্রমাণ বহন করো তুমি অযোগ্য। চোর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বাদশাহ, বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই, আমি ছিলাম একজন পাক্কা চোর, আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগ পেলে কিছু চুরি করে নিয়ে যাব। ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীকে ডেকে আপনার মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন, পরহেজগার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন। মন্ত্রী প্রশ্ন করে পরহেজগার কে, বুঝবো কিভাবে? আপনি জবাব দিয়েছিলেন যে খুশুর সাথে জমাতে তকবীরে উলা সহকারে নামাজ পড়ে সে পরহেজগার। আমি আপনার মেয়ের লোভে ক্ষমতার লালসায় পরহেজগার সেজেছিলাম, কিন্তু দীর্ঘ 40 দিন যাবৎ খুশুর সাথে তকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি এখন আমার বাদশাহ নিয়ে ব্যস্ত আছি, আপনার বাদশাহ কাকে দিবেন না দিবেন আপনার ব্যাপার, মেহরবানি করে ঝামেলায় আমাকে জড়াবেন না। কি বাদশাহী পাইল চোর? সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ নিমরোজের বাদশাহ তাঁর বড় ভক্ত। নিমরোজ একটি রাষ্ট্রের নাম ছিল, বর্তমানে আফগানিস্তানের একটি প্রদেশের নাম। আবেদানিক অর্থে অর্থ হয় মধ্য দিন, নিম মানে মধ্য, রোজ মানে দিন, নিমরোজ মানে মধ্য দিন, এই হিসাবে অর্থ হয় মধ্য দিনের বাদশাহ। বাদশাহ একটি চিঠি লিখলেন হযরত জিলানির নামে, হুজুর আপনার লঙ্গরখানায় দৈনিক হাজার হাজার মানুষ মুফতে খাওয়া দাওয়া করে, ফিরি খায়, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আপনাকে কত পেরিশানি উঠাইতে হয়, কত চিন্তা ফিকির করতে হয়, আমার রাষ্ট্রের অর্ধেক আমি আপনাকে দিয়ে দিলাম, এই অর্ধেকের বাদশাহ আপনি, এখান থেকে যা ট্যাক্স এবং খাজনা উসুল হবে এই দিয়ে আপনার লঙ্গরখানা চলবে, লঙ্গরখানা নিয়ে আপনাকে আর কোনো চিন্তা ফিকির করতে হবে না। আরবিতে একটি প্রবাদ আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবেও তেমন। তাহাজ্জুদ গুজার বান্দা ভোর রাতে পুকুরে ঘাটে গেছে উজু করতে, তাহাজ্জুদ পড়বে, অপর পর এক চোর সারা রাত চুরি করে গোসল করতে এসেছে, তো তাহাজ্জুদ গুজার বান্দা যখন দেখতেছে অপর পরে পানি নড়ে, আলহামদুলিল্লাহ এদেশে আরো মানুষও তাহাজ্জুদ পড়ে, আর চোর যখন দেখতেছে অপর পাড়ে পানি নড়ে, ও সত্য দেখা যায় আমি একা নয় আরো আছে, এটা আরেক চোর গোসল করতে আসছে, তো বাদশাহ মনে করছে সে খাওয়া দাওয়ার ফিকিরে যেভাবে ব্যস্ত থাকে, হযরত জিলানিও বুঝি খাওয়া দাওয়ার ফিকিরে এইভাবে ব্যস্ত। হযরত জিলানির তো শান ছিল, কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, আমি যার গোলাম আমার থাকা খাওয়া পরার দায়িত্ব তার, আমার নয়, আমার দায়িত্ব শুধু তার গোলামি করা, গোলাম কি খাবে কি করবে কোথায় থাকবে এই দায়িত্ব মুনিবের, গোলামের নয়। বাদশাহ অফার দিয়েছে, গ্রহণ করলেন কি করলেন না জানাইতে হবে, ভিন্ন এক পৃষ্ঠা কাগজ লিখে জানাবেন এটাও বরদাস্ত করলেন না, বাদশাহর চিঠির উল্টা পিঠে দুইটি শের লিখে জানাই দিলেন, শের গুলো ছিল চৌচাতার সাঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, চৌচাতার সাঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, দর্দি লাগার বুয়াদ হাওয়াসে মুলকে সাঞ্জরাম, চৌখাবার ইয়াফতাম যে মুলকে নিমে সব মাম মুলকে নিমে রোজ বয়েক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশাহ
তুমি যে ট্রলিতে করে চলাফেরা করো উপরে ছাতার ব্যবস্থা থাকে যাতে রৌদ্র না লাগে ছাতার কাপড়ের রং হয় কালো আপনাদের দেশে কি রঙের হয় ছাতা আগে হইতো এখন হয় না এখন এক এক কলির এক এক রং লাল সাদা সবুজ নীল কত রকমের ফ্যাশন আগে কালো কেন হইতো কালো কাপড়ের বৈশিষ্ট্য কালো কাপড় দিয়ে ছায়া দিলে কালো কাপড় ছাতা মাথায় দিয়ে রৌদ্রে গেলে রৌদ্র কম লাগে ছায়া গাঢ় হয় গরম কম লাগে তাই ছাতার কাপড় হইতো কালো এখন তো আমাদের আরামের দরকার নেই ফ্যাশন চাই ফ্যাশন দেখেন না কিছু ভাইয়েরা আছে মাশাআল্লাহ এত মোটা কাপড়ের প্যান্ট পরিধান করে মোটা কাপড় জিন্সের প্যান্ট এবং এটা এত টাইট ফিট না বসা যায় না কি করা যায় এই অবস্থা মাঝে মধ্যে এই ধরনের পোশাক পরিহিত অবস্থা আমাদের কাছে ফতোয়া টুতোর জন্য আসে তো আমরা তো নিচে বসি কওমি মাদ্রাসা তো দেখা যায় এখানে বসেন বসার পজিশনও বোঝা যায় উনি এখানে বসতে ইচ্ছুক কিন্তু যখন বসা আরম্ভ করে ধুম করে গিয়ে এখানে পড়ে পড়াতে পড়ে বসতে পার না হাঁটু বেঁকা হয় না এটা এত টাইট আর মোটা কাপড় দুই হাত দিয়ে ঠেকা দেয় শুয়ে যেতে চায় আরে বালিশগুলির স্যার আপনি এখানে শোন আর যদি চুলকানি আরম্ভ হইতে পারে তো আঙ্গুল কি গজাল দিয়ে খোঁচা মারলে চুলকানি ভিতরে ঢোকে না হ্যাঁ কি কষ্ট না ভিতরে বাতাস ঢোকে না কিছু এদের দিকে তাকাইলে দেখবেন পায়ের টাকমু নিচে আরও এক বিঘত লম্বা প্যান্ট এটা ভিতরে জুতা পিতা দিয়ে কষে বাঁধছে যাতে নিচে দিয়ে বাতাস বুতা ঢুকতে না পারে উপর দিয়ে আবার ঢোকে কিনা ফাঁসি একটা লাগায় এটাকে বলে টাই উপর দিয়ে বাতাস ঢুকা বন্ধ হাতে দিয়ে ঢোকে কিনা হাত কপ লাগায় কষে বুতাম লাগায় এহেন দিয়ে বন্ধ মধ্যখান দিয়ে ঢোকে কিনা ইন করে ফিঁদে প্যান্ট জামা থাকে প্যান্টের নিচে ভিতরে হের ফরার সন্দেহ বাতাস ঢুকে কিনা আবার বেড় লাগাইয়া কষে বেঁধে দেয় তার মানে বাংলার আলো বাতাসের সাথে আমার বড় দুশ্মনী এটা যাতে আমার দেহের ধারার কাছে আসতে না পারে সব ছিদ্র বন্ধ এর জন্য কি শোভা পায় যে তোমার আকাশ তোমার বাতাস আমার ফানে বাজায় বাসি বাতাস তোর দুঃখটি তুমি দিলা না ফানে কেমনে বাসি বাজাইল চিন্তা করে হে ফানে বাসি বাজাই পক্ষান্তরে বলো আমায় কেন আমার দিকে তাকাইয়ে দেখুন ডিলা ডালা জামা কাপড় যেখান দিয়ে ইচ্ছা আরামসে চুলকানোর সুবিধা নেই বাতাস চতুর্দিক দিয়ে ঢুকতে পারে কোনো সমস্যা নেই এরা বলতে পারে আমার ফানে বাজায় বাসি যেহেতু বাতাস লাগতেছে আরাম লাগে এদের ফানে বাসি বাজাইতে পারে দেশের সাথে মহব্বত থাকলে এদের মহব্বত আছে ওদের তো দুশ্মনী বাতাস ঢুকতে দেয় না হের ফানে বাসি বাজায় কালো রঙের ছাতা তা হযরত জিলানী বললেন ও মধ্যদিনের বাদশাহ ছাতার কাপড়ের রং যেমন কালো তোমার রাজ্যের আর ক্ষমতার সামান্যতম লোভ যদি আমি আব্দুল কাদের জিলানির অন্তরে থাকে আমার তাকদীরের চেহারাটাও এমন কালো হয়ে যাক চৌচাতার সাঞ্জরে রোখে বক্তাম সিয়াবাদ চৌচাতার সাঞ্জরে রোখে বক্তাম সিয়াবাদ দর্দি লাগার বুয়াদ হাওয়াসে মুলকে সাঞ্জরাম তোমার অফার আমি গ্রহণ করতে পারলাম না কেন বললাম না চৌ খবর ইয়াফতাম যে মুলকে নিমে সব মাম মুলকে নিমে রোজ বয়েক যাও নমি হারাম ও মধ্য দিনের বাদশা স্মরণ রাখো তুমি তো মধ্য দিনের বাদশা আমি আব্দুল কাদের জিলানি হলাম মধ্য রাতের বাদশা মধ্য রাতে দুনিয়া থাকে ঘুমি বিভুর আমি আব্দুল কাদের জিলানি থাকি সজাগ আর আমার আল্লাহ থাকেন সজাগ যেহেতু আমার আল্লাহর বৈশিষ্ট্য লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম তার কোনো তন্দ্রা নেই তার কোনো ঘুম নেই দুই সজাগের যোগাযোগ স্থাপন করে যখন কথাবার্তা শুরু হয় আল্লাহ 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 ও মধ্য দিনের বাদশাহ তখন আমার অনুভব হয় পুরা কায়নাত আর সৃষ্টি জগতের বাদশাহী যেন থাকে আমার কদমের নিচে ও মধ্য দিনের বাদশাহ যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর খোঁজ পেয়েছি ওদিন থেকে মধ্য দিনের বাদশাহীর মূল্য
আমি আব্দুল কাদের জিলানির কাছে দুই পয়সাও নয়। তোমার ক্ষমতা, তোমার রাজ্য, তোমার মোবারক হোক, আমার লঙ্গরখানা কিভাবে চলবে না চলবে এই চিন্তা না তোমার, এই চিন্তা না আমার, এই চিন্তা তোমার আমার মালিকের। কারে সাজে মা বফিকের কারে মাস ফিকরে মা দরকারে মা আজারে মাস। তাই চোর বলছে বাদশাহ, আমি ছিলাম একজন পাক্কা চোর, আপনার মেয়ের লোভে রাজ্যের লালসায় চলে দিন যাবৎ যখন জমাতে তকবীর উলার সাথে খুশু সহকারে নামাজ আদায় করেছি, এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য দুই পয়সাও নয়। আমি আমার বাদশাহী নিয়ে এখন ব্যস্ত আছি, আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন আপনার ব্যাপার। জুতো মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর তু এক নেহি মেরা তো কোই সাই নেহি মেরি। ওই বাদশাহী পেয়ে গেল, সকল বাদশাহী থাকে আমার কদমের নিচে। তাই বুজুর্গানের দিন বলেন, মুলকে রা বগজার মালেক রা বেগির, মুলকে রা বগজার মালেক রা বেগির, তা বেয়াবি মুলকে সদাহা আই ফকির, তা বেয়াবি মুলকে সদাহা আই ফকির। মুলুক ছাড়ো মালিককে ধরো, শত সহস্র মুলুক তোমার পিছনে দৌড়বে। আর মালিক বাদ দিয়ে মুলুকের পিছনে দৌড়লে উভয় জাহান হারাবে, তুমি হবে পথের ফকির, খালি হাত তোমাকে জগৎ থেকে বিদায় গ্রহণ করতে হবে। তো ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় ভারী বড় কঠিন, তবে খুশুর সাথে তথা অন্তর জবান এবং কান তিন অঙ্গকে একসাথ করে নামাজ পড়লে এটা খুশুর সাথে পড়া হয়, এখন আর ভারী মনে হবে না, এখন বড় হালকা মনে হবে। আগে পড়তে কষ্ট লাগতো, এখন পড়তে মিষ্টি লাগবে, আরাম লাগবে। কেমন মিষ্টি! মনিবার গোলাম বাজারে গেছে, ফিরার পথে মাগরিবের আজান চলছে, মনি পশ্চিম দিকে ফিরে আষাঢ় খায় না, গোলাম পাক্কা নামাজি, এদের কাছে নামাজের সময় নেই। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা আবদুল্লাহপুর মাদ্রাসা, মুহতামিম ছিলেন হযরত মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ তাআলা, বড় জজবাওয়ালা বুজুর্গ ছিলেন। হুজুর একদিন আজান দিতেছেন, হাইয়া আল্লাহ সালা বলে যখন ডান দিকে মাথা ঘুরাইলেন, দেখেন যে এক বেটা বোঝা একটা কাঁধে নিয়ে ওই দিকে যায়, আজান থুয়ে গিয়ে দৌড়ে আনছেন, আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে নামাজের দিকে আসো, তুমি উল্টার দিকে যাও, সাহস তো তোমার কম নয়, ধরে আনছে, নামাজ পড়বি তারপরে ছুটি, ভাড়া দিয়ে নামাজ পড়াইছেন, এরপরে বাকি আজান শেষ করছেন। এই না করলে তো আমাদের যুবকদের কাছে সময় নেই, তো মনিবের কাছে সময় নেই, পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, গোলাম পাক্কা নামাজি। গোলাম বলছে, মনি আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে তাঁর দরবারে হাজিরি দেওয়ার, একটু অনুমতি নামাজটা পড়ে আসি, যা তাড়াতাড়ি আসবি, দেরি করবি না। গোলাম যে মসজিদে ঢুকলো, বাইরে হওয়ার নাম নেই, মনে অপেক্ষা করতে করতে কিন্তু বের হয় না, কেন কারণ কি, জানালা দিয়ে উকি মারে তাও মসজিদের ভিতরে ঢোকে না, কারণ ঢুকবে কীভাবে, মসজিদ তো রহমত আর বরকতের গোডাউন, যার কপাল পড়া গেছে রহমত বরকত থেকে বঞ্চিত, এ কি মসজিদে ঢুকতে পারবে? একদিন এক গরুর বাছুরের মালিক দেখে যে মুয়াজ্জিন মসজিদের সামনে গরুর বাছুর পিটাইতেছে, মনসার ব্যাপার কেটে পিটাইতেছে, ব্যাপারকে একটু মসজিদে গিয়ে দেখার না কি করছে, পায়খানা প্রস্তাব করে মসজিদ সব নাফাক করছে। হুজুর বোঝেন না, এটা তো গরু তাই মসজিদে ঢুকেছে, আমাকে জীবনে দেখেছে মসজিদে ঢুকতে? হে মানুষ, মসজিদে ঢোকে না তো, যে মাহরুম আর বঞ্চিত রহমত বরকত থেকে, মসজিদে ঢুকবে কি করে? তো মনে জানাল দিয়ে উকি মারে, দেখে গোলাম ভিতরে, এই ব্যাপার কি, বের হস না কেন? গোলাম জবাব দেয়, মনিব আমাকে বের হতে দেয় না। কি গোলাম আমা কে বের হতে দেয় না, কার একটা শ্রদ্ধা? গোলাম জবাব দেয়, যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হতে দেন না। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন,
নামাজ বড় ভারী বড় কঠিন খুশু খুজুর সাথে পড়লে এখন বড় হালকা বড় মিষ্টির বিষয় এখন নামাজ ছাড়তে মনে চাবে না আগে পড়তে মন চাইতো না এখন ছাড়তে মন চাবে না যেভাবে হোক নামাজ পড়ে নিবে আমরা চেষ্টা করি খুশু খুজুর সাথে অন্তর জবান এবং কান তিন অঙ্গ একসাথে করে নামাজ পড়ি ইনশাআল্লাহ নামাজ আর ভারী মনে হবে না কঠিন মনে হবে না সহজ হয়ে যাবে الله رب العالمين امدرك توفيق دان کرون سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم سلط عليهم قلبا من كلابك اللهم واقية كواقية الوليد رب العالمين কতগুলো গুনাহগার মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় গভীর রাত মাহফিলে বসে তোমার দুয়ারে হাত পেতেছি মাওলাই কারীম কারোর হাতগুলোকে খালি ফিরাই দিও না রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানায় নাও আয় আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান ফরমাও যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব ফরমাও আয় আল্লাহ মেহরবানি করে দুনিয়া ও আখরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব করো বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও তোমার যত বান্দাদের জন্য দোয়া চাওয়া হয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়া ফরমাও যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে আছে এ মাদ্রাসা আর মাহফিলের সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও তাদের কবরগুলোকে বেহেশতের গুলজারে পরিণত করে দাও আয় আল্লাহ মাদ্রাসার খাতিরে পুরো এলাকাকে ইসলামী আদর্শ এলাকায় রূপান্তরিত করে দাও বিশেষ রহমত নাজিল ফরমাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমাও মাওলাই কারীম মাদ্রাসার বড় জায়গার দরকার তোমার জমিন বড় প্রশস্ত জমিনে জায়গার কোনো অভাব নেই আয় আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসার জন্য বড় এক টুকরা জায়গার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যে জায়গায় বসে তোমার দুয়ারে হাত পাতার তৌফিক দিয়েছো এই জায়গার সহকারে আশপাশে আরো অনেক জায়গা মাদ্রাসার জন্য বরাদ্দ করে দাও যারা জায়গার মালিক মেহেরবানি করে তাদেরকে এই বুঝ দিয়ে দাও যে জায়গার উসিলা তাদের দুনিয়া আখিরাত উজ্জ্বলময় হবে আয় আল্লাহ তাদের কবরগুলো বেহেশতের গুলজারে পরিণত হবে সদাকায়ে জারিয়া হিসেবে জায়গাগুলো মাদ্রাসা দান করে দেওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মাদ্রাসার সকল প্রয়োজনকে গায়েবে খাজানা থেকে তুমি পূরণ করে দাও দিন দুগুণ্যি রাজ্য গুণ্যি তারাক্কি আতা ফরমাও মাদ্রাসার প্রত্যেকটি তালেবুল আলেমকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও তোমার বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে কবুল করে নাও তাদের বংশের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ তোমার যে সমস্ত বান্দাদের শ্রম আছে আর্থিক সহযোগিতা আছে
পরামর্শ আছে মেহেরবানি করে সকলকে এর খাতিরে জান্নাতের মালিক বানিয়ে দাও রব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়া যেদিন থেকে বিদায়ের ডাক দিবে তাওহীদ নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান ফরমাও তোমার মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে দিলকে পরিপূর্ণ করে দাও ইয়া ইলাহি কুন মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল ইয়া ইলাহি কুন মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল বাহারে সাদাকা জাতে পাকে হার নবী ও হার বলি শেখ ইসলাম মুজাদ্দিদ মুরশিদি হযরত তকি সৈয়দি মাওলানা আব্দুল হাই আরিফ আরিফি হাম হাকিমুল উম্মত খাইরিল ওয়ারা কুতুবে হুদা দস্তগীরে দস্তগীরায়ানে মুরশিদ থানবী বাহরে এমদাদ ও বনুর হযরত আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আজদেদি মক্কি ওয়ালি হাম মুহাম্মদি মুহিব্বুল্লাহ সাহেব সাঈদ হাম নিজামুদ্দি জালাল ও আব্দে কুদ্দুস আহমদি হাম মুহাম্মদ আরেফ ও হাম আব্দে হক শেখ জালাল শামসে দুতির শামসে দি তুর্কি আলা উদ্দিন ফরিদে জুধানি কুতুবে দিন ও হাম মুঈন উদ্দিন ওসমান শরীফ হাম বো মওদুদ ও আবু ইউসুফ মুহাম্মদ আহমদি বো সাহাক ও হাম বো মমসাদ ও হুবায়রা নামওয়ার হাম হুজাইফা ও ইবনে আদহাম হাম ফজাইলে মুরশিদি আব্দে ওয়াহিদ হাম হাসান বসরি আলিয়ে ফখরে দি সৈয়দুল কাউনাইনে ফখরুল আলামি বুশরা নবী পাক কুন কলবে মোরা তু আজ খেয়ালে গায়রে খেস পাক কুন কলবে মোরা তু আজ খেয়ালে গায়রে খেস বাহরে জাতে খুদ শিফাই আমদে যে আমরাজে দিলি হাম গুনাহগারু সে মাওলা সদ রুদ সদ সালাম ওয়াসলে রওজা শরীফে সৈয়দে আকওয়ান হো হাম গুনাহগারু সে মাওলা সদ রুদ সদ সালাম ওয়াসলে রওজা শরীফে সৈয়দে আবরার হো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।